সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা অনলাইনে এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়ায় আমাদের বকেয়া বেতনের জন্য আবেদন করতে পারবো এবং বকেয়া বেতন আবেদন করার জন্য আমাদের কি কি কাগজগুলো সাবমিট করতে হবে বা কি কি কাগজ গুলো প্রস্তুত রাখতে হবে সেই সম্পর্কিত ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের টিউটোরিয়ালের আজকের বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা অনলাইন প্রক্রিয়ায় এমপিও ভুক্তির ওয়েবসাইটে গিয়ে আমরা বকেয়া বেতনের আবেদন করতে পারি এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদেরকে কি কি কাগজ লাগবে বা কি কি ডকুমেন্টস আমাদের প্রস্তুত রাখতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন করার পরে আমরা অ্যাড্রেস বারে আমাদের এমপিও ভুক্তির জন্য যে ওয়েবসাইট অর্থাৎ emis.gov.bd এই ঠিকানা আমরা লিখব। এই ঠিকানাটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন। তারপরে সেটা লিখার পরে আমরা যদি এন্টার বাটনে প্রেস করি তাহলে আমরা ইএমআইএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এখানে আসার পরে আমরা প্রথমে লগইন অপশনে ক্লিক করব। লগইন করার জন্য আমাদের সামনে একটা লগইন প্যানেল চলে আসবে। তো এখানে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির জন্য যে ইউজার আইডি অর্থাৎ MPO_ প্রতিষ্ঠানের EIN নম্বর এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে সরবরাহকৃত যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথমে লগইন করব। তো সেটা বসানোর পরে আমি সাইন ইন এ ক্লিক করলাম। তারপরে আমরা চলে আসলাম EMIS এর যে এমপিও ভুক্তির যে সাইট সেই সাইটে চলে আসলাম। তো এখানে তিনটা ট্যাব আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে IMS, আর একটা হচ্ছে MPO অর্থাৎ মান্থলি পে অর্ডার। তো এই মান্থলি পে অর্ডারে একটা ক্লিক করব। মান্থলি পে অর্ডারে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন নিয়ে একটা প্যানেল চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি পেমেন্ট অর্ডার MPO অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ এমপিও ভুক্তির জন্য যাবতীয় অ্যাপ্লিকেশন গুলো আমরা এই সাইট থেকে করে থাকি। তো সেখানে চলে আসলাম। তো এখানে বেশ কিছু মেনু আমরা দেখতে পাচ্ছি, নিউ এমপিও, ট্রান্সফার, প্রমোশন, বিএড স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়ার এবং ইন্ডেক্স ডিলিট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি EFT ইনফরমেশন সহ বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে বকেয়া বেতনের জন্য অর্থাৎ এরিয়ারের জন্য আবেদন করতে গেলে আমাদের কি কি কাগজ সাবমিট করতে হবে সেই বিষয়টি। তো সেই কাজটি বা সেই বিষয়গুলো দেখার জন্য আমরা প্রথমে এরিয়ার অপশনে ক্লিক করব। এরিয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, অর্থাৎ এই ফর্ম আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে এখানে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপ আছে, এই ধাপগুলো অনুসরণ করতে হবে, তারপরে আবেদন প্রক্রিয়াটি আমাদের সম্পন্ন হবে। তো কি কি ডকুমেন্টস আমাদেরকে প্রস্তুত রাখতে হবে সেটা দেখার জন্য প্রথমে আমরা এই ষষ্ঠ ধাপে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট, ফার্স্ট এমপিও কপি অফ প্রেজেন্ট পোস্ট, টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল, রেজুলেশন ফ্রম SMC বা গভর্নিং বডি, নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট সহ আদার ডকুমেন্টস। এই সব ডকুমেন্টস গুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেই ডকুমেন্টস গুলো আমরা সংগ্রহ করার পর সেগুলো স্ক্যান করে আমরা রেডি করব, তারপরে আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইনে কাজ শুরু করব। তো এখানে এই যেগুলো কাগজগুলো লাগবে সেই কাগজগুলোর একটা তালিকা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিয়ে সেই মোতাবেক আপনারা কাগজগুলো সম্পন্ন করতে পারবেন বা সেই কাগজগুলো সংগ্রহ করে রাখতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে যে কাগজগুলো আছে সেটা দেখানোর জন্য আমি এখানে একটা কাগজ সংগ্রহ করে রেখেছি। যদি আমরা এখানে দেখতে চাই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা প্রথমে যদি আমরা দেখি ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, তো এটা আমি এখানে স্ক্যান করে রেখেছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং কিভাবে ফরওয়ার্ডিং লিখতে হবে এখান থেকে
আপনারা দেখে নিয়ে সেটা সেভাবে লিখতে পারবেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আমাদের নিয়োগপত্রটি। তো নিয়োগপত্রটি এখানে আমি স্ক্যান করে রেখেছি। তো সেই স্ক্যানকৃত ডকুমেন্টগুলো আপনারা সংগ্রহ করবেন আগে, অর্থাৎ আমাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পর সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রথমে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনারা আবেদন প্রক্রিয়ার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের যে কম্পিউটার আছে বা যেখান থেকে আবেদন করা যায় সেখানে আপনারা যোগাযোগ করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি জয়নিং লেটার দেখি তাহলে এখানে আমরা জয়নিং লেটারের কপিটা আমরা এখানে দেখতে পাবো। তারপরে আবারও যদি দেখি রেজুলেশন অর্থাৎ গভর্নিং বডি বা SMC এর রেজুলেশন, এই রেজুলেশনের কপিগুলো আপনারা স্ক্যান করে রাখবেন। প্রতিষ্ঠান প্রধানের কাছে যে রেজুলেশনটি আছে সেই রেজুলেশনটা কালেকশন করে আপনারা সেটা স্ক্যান করবেন। তো এইভাবে সম্পূর্ণ কাগজ স্ক্যান করার পরে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সে সম্পর্কিত যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে কিভাবে আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ধাপ কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় সেই সম্পর্কিত একটা টিউটোরিয়াল আমি আপনাদের জন্য তৈরি করে এই চ্যানেলে আপলোড দিব। তো সেই বিষয়টি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ যখনই আমি এই ধরনের আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।